सलाम अलैकुम वेलकम बैक टू माय चैनल पिवाक जे जेखने आछेन भालो आछेन सुस्थ आछेन आर आल्लाह रहमते आमराओ भालो आछि। तो आज के आपनादेरके निये एलाम आमि एकटा माने पेट सेंटर आमादेर ओल्डाम रिटेल पार्के पेट सेंटारे आमरा आसले रिटेल पार्के एकटा काजे एसेछिलाम। तो आमार मेयेरा अनेक दिन धरे ओदेर बाबाके शुधु बोलछे जे आमरा आमादेर घरे जे कोनो एकटा पेट आनबो, হয়তো কাট নাই তো ব্যাড আর নাই তো বা ফিশ আনবো। তো আসলে ব্যাড আর কাট তো আর জায়গা নেই, এতটা আমাদের একটু স্পেসের দরকার। তো এজন্য ওরা বলছে যে ফিশ নেওয়ার জন্য অনেক দিন ধরেই ফিশের একটু লুক আফটার বেশি করতে হয়, এজন্য আমি ততটা চাচ্ছিলাম না, যে কারণ ঘরের তো কাজ কাম বা বাচ্চাদের লুক আফটার আর ফিশের লুক আফটারও আমার কাঁধে এসে পড়বে। তো এই জন্য আমি চাইনি প্রথমে। তো মেয়েরা অনেক আবদার করেছে কারণ অনেক দিন ধরে বলছে যে ফিশ আনার জন্য। তো ওদের বাবা বললেন যে আর কি করা, দিয়ে দিই ওদেরকে ফিশ। তো একটা ফিশ ট্যাঙ্ক আর ফিশ ট্যাঙ্কের জন্য একটু অ্যাক্সেসরিজ আর ফিশের খাবার এগুলো আমরা নিয়ে যাই। তো এখানে র‍্যাবিট আর ফিশ কিনতে পাওয়া যায়, আর কিছুই আমি দেখিনি, আর হামস্টারও মিলে। আর হামস্টারটা আসলে দেখতে পাওয়া যায়নি, ইনসাইড ছিল এজন্য হয়তো বা। আর র‍্যাবিটের বাচ্চা এগুলো দেখেছি। আমার মেয়েরা তো র‍্যাবিটের জন্য পাগল হয়ে গেছে। তো এই তো এখন আমরা ঘরে চলে এসেছি। ঘরে আসার পর আমরা ফিশ ট্যাঙ্কটা খুলি। খোলার পর ওরা তো বেহুশ হয়ে গিয়েছে কারণ আমরা যে দোকান থেকে কিনেছি পেট শপ থেকে, এখানে ফিশ ট্যাঙ্ক শুধু প্রথমেই দিবে আর দিয়ে বলবে যে ফিশ ট্যাঙ্কের পানিটা মানে আগে থেকে পানিটাকে ব্যাকটেরিয়া মুক্ত করতে হবে ফিশ ট্যাঙ্কটাকে। তো এই জন্য ওরা ফিশ দেয়নি কিনতে। তো পানিটাকে মানে জীবাণুমুক্ত করার জন্য দুইটা লিকুইডও কিনে আনতে হয়েছে ওদের সব থেকে। তো আমরা বুধবারে গিয়েছিলাম, বুধবারে ফিশ ট্যাঙ্ক রেডি করার পর বৃহস্পতিবার আমরা যাই অন্য একটা জায়গায়, ফিশ ওয়ার্ল্ড আমাদের ওল্ডামে আজদার পাশেই। তো ওখান থেকে আমরা ফিশ কিনি। তো আপনাদের সাথে দুটোটাই আমি শেয়ার করব একই ব্লগে। আর এই তো আমি যে অ্যাক্সেসরিজগুলো এনেছি সেগুলাই আসলে এই শপের একটা নিয়ম, তারা যে আগে ফিশ ট্যাঙ্কটাকে রেডি করতে বলে তারপর ফিশ আনতে বলে, কারণ অনেক সময় দেখা যায় পানির কারণে ফিশ আনার পর মাছ আর আসলে সহ্য করতে পারে না, মারা যায়। তো এজন্য ওদের মানে খুব মায়া হয় যে যাতে মাছগুলা না মরে, এজন্য আগে থেকেই পানিটা রেডি করে রাখতে হয়। এই তো এই দুইটা লিকুইড দিয়ে দিয়েছিল আমাদের, বলেছিল কিনে আনার জন্য। তো আমরা ভাবলাম যে এই শপে না যাই কারণ আমাদেরকে বড় ফিশগুলা কিনতে দেয়নি, বলছে যে এই ট্যাঙ্কের জন্য ছোট ফিশগুলা কিনতে। তো আমার মেয়েরা তো মানছে না, ওরা একটু বড় ফিশ কিনতে চায়, একটু বিগ। তো আমরা এখন চলে আসলাম, এটা বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন কিন্তু আমার মেয়েরা রোজাও রেখেছে, প্রথম জীবনের প্রথম আমার বড় ও দুই নম্বর মেয়ে রোজা রেখেছে। তো এদের খুশির জন্য ওদের বাবা ওদেরকে ফিশ কিনে দেওয়ার জন্য নিয়ে এসেছেন ফিশ ওয়ার্ল্ডে। তো এখানে ফিশ ট্যাঙ্ক, ফিশের খাবার বা অনেক অ্যাক্সেসরিজই কিনতে মিলে, আর এখানকার ফিশের কালেকশনও অনেক বেশি, খুব সুন্দর সুন্দর ছোট বড় অনেক ফিশ আছে, আমার খুবই ভালো লেগেছে। তো আমি আসলে রাজি হইনি প্রথমে এত ফিশ কিনার, কারণ ছোট একটা ট্যাঙ্ক এর মধ্যে ওর বাবা পাঁচটা ফিশ কিনে নিয়েছেন। তো আমি প্রথমে চেয়েছিলাম যে দুটো থাকবে, দুটা হলে মানে পানিটাও ততটা তাড়াতাড়ি নষ্ট হবে না আর লুক আফটার করতেও সুবিধা হবে। আর আমি চিন্তা করছিলাম যে তো ছোট ট্যাঙ্কের মধ্যে ফিশগুলা মারা যায় কিনা। তো আমার মেয়েরা আসলে দেখে তো পাগল প্রায়, সবগুলো ফিশ কিনে আনার জন্য বেহুশ হয়ে গিয়েছে। এটা অনেক বড় ফিশ, এই ফিশের জন্য ট্যাঙ্কিটা আসলে অনেক বড় লাগবে।
আর ওরা চাচ্ছে যে গোলফিশ আনার জন্য। গোলফিশের কালারটা একটু অরেঞ্জ কালার, কালারফুল, এর জন্য ওদের ভালো লাগে। আর ওদের বাবা তো আর ওরা চেয়েছে যে আমরা আমাদের ফ্যামিলিতে আমরা পাঁচজন মানুষ, তো পাঁচজনের জন্য আমরা ফার্স্টটা মাছ কিনে আনবো। আসলে মাছ তো আমারও ভালো লাগে, এগুলোকে রাখার তো সমস্যা, যদি না বাঁচে তাহলে ওরা ও স্যাড হবে, ওদের মনটাও খারাপ হয়ে যাবে। আর ওরা কিন্তু ওদের মাছের নামও রেখে নিয়েছে, রেখে দিয়েছে সবগুলোর। তো এখন আমরা মাছ কিনে এখন গাড়িতে বসে আছি, আর ওর বাবার জন্য আমরা অপেক্ষা করছি। আর ওরা তো ফিশগুলো পেয়ে অনেক খুশি। আর ঘরে আমরা আগের দিন যে ট্যাঙ্ক এনেছিলাম, এটাতে আমরা পানিটাও রেডি করে রেখে দিয়েছিলাম, তো ঘরে আসার পর আমরা এগুলো ট্যাঙ্কে ছেড়ে দিই। আর আমার মেয়েরা তো অনেক খুশি, অনেক খুশি, জানি না, ওদের খুব ভালো লাগে পেট, যে কোনো মানে পেট ঘরের মধ্যে আনতে ওদের ভালো লাগে। আর ওরা খুব পছন্দ করে, আর খুব বেশি মায়া মায়া বা আদর করে ওদেরকে। আর আমার ছোট মেয়েটা তো আরো পাগল, চায় যে হাতে নিবে, একদম পাগলের মতো হয়ে গেছে তিনটা মেয়ে। আর এই জীবনের প্রথম আমাদের ঘরে কোনো পেটস আসলো, এজন্য ওরা আরো খুশি। জীবনের প্রথম আমাদের পরিবারের সাথে যুক্ত হলো আরো পাঁচটা মাছ। সবাই দোয়া করবেন আমাদের মাছের জন্য, যাতে মাছগুলা বেঁচে যায়। আর আজকে আসলে ওরা রোজাও রেখেছে, এজন্য ওদের বাবা ওদেরকে খুশি করার জন্য আরো কিনে দিয়েছেন। আর আমার মেয়েরা যে এত লম্বা রোজা রাখতে পারবে আসলে বুঝতে পারিনি। তো এখন একটু মানে আমরা সকালে গিয়েছিলাম, এখন প্রায় একটা দেড়টা বাজে। আমি মানে কি কি রান্না করব সেহরির জন্য আর ইফতারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। ইফতারের জন্য আমি আজকে আজ পোলাও আর মানে ছানা ছোলা ভাজি যেটাকে বলে, আর ডালের বড়া, বেগুনি এসব বানিয়েছি। আর আমাদের সেহরির জন্য চিংড়ি আর শিমের তরকারি, আমি চিংড়ির দু পেঁয়াজাটা করেছি। আমি আসলে কোনো রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব না, শুধু একটু আটটু আপনাদের সাথে, এই তো আমার প্রিপারেশন, আমাদের ইফতারের আর সেহরির প্রিপারেশনটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আজ আমার মেয়েরা প্রথম রোজা রেখেছে, তো একটু এক্সাইটেড। ও আমার মেয়েটা, বড় মেয়েটা বারবার বলছে যে আম্মু ভিডিও করো আর বলো যে সবাইকে আমি রোজা রেখেছি। ও খুবই এক্সাইটেড আসলে, মাশাল্লাহ দুইটা মেয়ে আমার রোজাটা রাখতে পেরেছে, এটাই শুকরিয়া জানাই আল্লাহর কাছে, যে ওরা যে বুঝতে পেরেছে যে আমরা মুসলিম হিসাবে রোজা রাখতে হয়। আর এভাবে আমরা ছোটো থাকতে আমরাও পাগল ছিলাম, যে রোজা রাখার জন্য একটু এক্সাইটেড ফিল করতাম যে রোজাটা আসলে কেমন হয় রাখলে। তো আমার সব কিছু রান্নাবান্না শেষ, এখন আমি আসলে রান্না শেষ হওয়ার পর আমি সব কিছু রেডি করে রেখেছিলাম যে ইফতারের জন্য, পেঁয়াজ টেস কেটে আর তান্দুরি চিকেনও বানাবো। তান্দুরি চিকেনের জন্য আমি কিন্তু রাতেই মশলাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে বের করে আমি ওভেনে দিয়ে দিব। আর এক পাশে আমি আখনি পোলাও, আজকে আখনি পোলাও বানাবো, তো আখনি পোলাওটাও বসিয়ে দিয়েছি। তো আখনি পোলাওয়ের রেসিপিটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি ঘি এবং তেল দুটোই দিয়েছি, আর পরিমাণটা আমি আমার মতন করে নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতোই করবেন। প্রথমে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে আমি নিব, আর চিকেনটাও আমি ওভেনে দিয়ে দিলাম। একটু ব্রাউন হওয়ার পর আমি আদা রসুন পেস্ট দিয়েছি, আর দিয়ে দিলাম আমি জিরা, এটা হলো শাহি জিরা, শাহি জিরাটা দিলে একটু ফ্লেভার ভালো আসে। আর দিয়ে দিলাম আমি ব্ল্যাক পেপার, এটা হলো জয়ফল জয়ত্রীর গুঁড়া। আর সামান্য জিরা পাউডার আর সামান্য হলুদ পাউডার দিয়ে দিলাম, আর তো স্বাদ মতো লবণ তো দিতে হবে, লবণ না হলে তো সবকিছু মাটি।
আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি চিকেনগুলো যেগুলো ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে চুলার আগুনটা অল্প করে রেখে দিব। আর এক সাইডে আমি বসিয়েছি ছোলা ভাজি, যেটাকে বলে আমরা সিলেটি ভাষায় ছোলা বিরান বলি, মানে ছানা বিরান বলি। তো আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি এখন চাল দিয়ে দিয়েছিলাম। আর অবশ্যই আপনারা যে কোনো আখনি পোলাও বা বিরিয়ানি যে কোনো কিছুই বানান না কেন, চালটা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। যত বেশি ভিজবে তত চাল পোলাওটা খুবই ঝরঝরে হয় এর জন্য। আর আমি আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে এখন আমি চুলার আগুনটা একটু হাই করে দিয়ে রেখে দিব। তো তারপরে আমি চুলার আগুনটা অল্প করে আমি রেখে দিয়েছিলাম, তো আমার পোলাওটা হয়ে গিয়েছে আর ছোলা ভাজিটাও আমার হয়ে গিয়েছে। আমি ধনে পাতা দিয়ে এখন নামিয়ে নিয়েছি। এই যে আমার পোলাওয়ের কালারটা, আর হালকা কালার আমি বেশি পছন্দ করি পোলাওয়ের মধ্যে। তো এখন আমি দুইটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইংয়ের জন্য আমি বেগুনি করব। আর বেগুনির গুলাটা আমি কিভাবে করি আপনাদের সাথে একদিন শেয়ার করব, খুবই মজাদার। আমি অন্যরকম স্পেশালভাবে রেডি করি সবসময় আর খেতে কিন্তু অসাধারণ হয়, এর জন্য আপনাদের সাথে আমি শেয়ার করব। আর ডালের বড়া, যেটাকে ডালের পাকুড়া বলে, সেই পাকুড়াটার রেসিপিও আমার চ্যানেলে একটা আছে, তার জন্য আমি রেসিপিটা আর দিলাম না। তো এই রেসিপি অনুযায়ী ফলো করে বানালে আসলে অনেক মজা হয়, খুবই ক্রঞ্চি। আমি কিন্তু কোনো বেসন বা চালের গুঁড়া কোনো কিছুই ব্যবহার করি না, শুধু একটা ডিম ব্যবহার করি। তো খুবই মজা হয়, আপনারা ট্রাই করে দেখে নিতে পারেন। তো এখন আমি একে একে ডালের বড়াও দিয়ে দিচ্ছি, আর আরেক পাশে আমার তেল গরম হচ্ছে, আমি বেগুনিটাও দিয়ে দিব। তো আমাদের সেন্ট্রাল মসজিদে প্রতিদিন রমাদানে, বিশেষ করে প্রতিদিন আসর পরে হুজুররা তিলাওয়াত করেন, তো শুনতে অনেক ভালো লাগে। আর আসর পরে আমরা সবাই ব্যস্ত থাকি ইফতার রেডি করা নিয়ে। তো ইফতার রেডি করতে করতে তিলাওয়াত শুনলে অনেক ভালো লাগে, আমার তো বিশেষ করে ভালো লাগে। তাই আমি ভলিউমটাও অফ করে দেই, মানে অনেক হাই করে দেই। তো এই তো আমি শুনে শুনে আমার কাজগুলো করছি। আর আমার এখন আমাদের সেহরির টাইমও গণিয়ে আসছে, সরি সেহরি না, ইফতারের টাইমও গণিয়ে আসছে। আসলে রোজা রেখে বয়স আবার দিতে গেলে একটু মানে পেচকুচ খেয়ে যাই। তো এই তো একটু একটু করে আমি সব কিছু একা এক হাতে রেডি করতে হয়, এজন্য আসলে নিজেকে আগেভাগেই সব কিছু রেডি করে প্রিপারেশন করে রাখতে হয়। আর যেহেতু আজকে আমার মেয়েরা রোজা রেখেছে, ওরা তো টেবিলে বসে অপেক্ষা করছে। আর এই তো আমার বড় মেয়েটা, ও চাচ্ছে যে একটু আমাকে হেল্প করবে। কি হেল্প করবে ও খুঁজে পাচ্ছে না, তো ডালিমের বিচি বের করার জন্য ও ওয়েট করছে, বলছে যে আম্মা আমি একটু হেল্প করব। তো এই তো আমাদের আজকের ইফতার। ইফতারের মেনুতে ওর বাবা ওদের জন্য জিলাপিও এনেছেন, জিলাপি আর শিক কাবাব, আর ওরা মিষ্টি খেতে চেয়েছিল তো মিষ্টি, আর এই তো একটু ফ্রুটস আর বাজারপোড়া একটু। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফিজ।